বন্দরনগরী চট্টগ্রামে চলছে জাতীয় পিঠা উৎসব 1427। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এ আয়োজন করা হয়। 40টি ঐতিহ্যবাহী ও নান্দনিক খাবারের স্টল নিয়ে এ আয়োজন চলমান। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 10টা পর্যন্ত এই পিঠা প্রদর্শন ও বিক্রি হচ্ছে। অংশগ্রহণকারী 3 জন পিঠাশিল্পীকে সেরা পিঠাশিল্পী হিসাবে সম্মাননা ও স্মারক প্রদান করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। গেল 9 মার্চ থেকে শুরু হওয়া এই উৎসবের আজ সমাপনী দিন চলছে। ইতোমধ্যে চষেকের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন অনুষ্ঠানে অংশগ্রহণ সহ উৎসবস্থল পরিদর্শন করেন। বাংলাদেশে ঐতিহ্যবাহী বিভিন্ন অঞ্চলের সব রকমের পিঠা আনার চেষ্টা করেছি, এক এক দিন এক এক রকম। যেমন আমাদের এখানে আছে একটা সিলেটি পিঠা, সিলেটি হান্দেশ পিঠা বলে, অনেক পুরনো ঐতিহ্য। পুলি পিঠা, চিতই পিঠা, পাক্কান পিঠা, পাটিসাপটা পিঠা যেটা চিরায়ত সবসময় আমরা খাই, তাও আছে। শুধু বাংলাদেশবাসীকে না, বিশ্ববাসীকেই দেখাতে চাই আমাদের বাংলার খাবার সম্ভাবনাময় এবং অনেক বেশি তারা ঐশ্বর্যময়। আমরা ভালো সাড়া পাচ্ছি। আসলে বহুদিন পরে এরকম একটা আয়োজন হয়েছে তো চট্টগ্রামে করোনার পর, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং ধন্যবাদ জানাচ্ছি সংস্কৃতি মন্ত্রণালয়কে। আমরা আসলে দেশীয় ঐতিহ্য ধারণ করে এরকম পিঠাগুলোই বেশি এনেছি, যেমন হচ্ছে হৃদয়হরণ পিঠা, পাটিসাপটা। জাতীয় পিঠা উৎসব এখানে যদি বারবার প্রতি বছর করা হয় তাহলে খুবই ভালো হয়, কারণ এই পিঠাগুলো নানান ধরনের ঐতিহ্যবাহী পিঠাগুলো আমরা এখানে রাখতে পেরে আমাদের নিজেদেরই ভালো লাগছে যে প্রতি বছর এভাবে যেন জাতীয় পিঠা উৎসব করে, নানান রকমের আমাদের ঐতিহ্যবাহীটা থাকবে আমাদের পিঠার। বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে জাগ্রত রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পিঠা উৎসব পরিষদ চট্টগ্রাম আয়োজন করেছে এই পিঠা উৎসবের। তরুণ প্রজন্মের অনেকে এ সকল পিঠার নাম জানে না, এইসব উৎসবের মাধ্যমে তারা বিভিন্ন পিঠার নাম জানবে। যেমন রয়েছে নারিকেল পলি, জালপাথি, তিলের টপ, ঝিনুক পিঠা, চিংড়ি পিঠা, ইলিশ পিঠা, মালপোয়া, রসচিতই ভেজানো পিঠা, চুটকি পিঠা সহ রয়েছে হরেক রকম পিঠার সমাহার। আসলে আমাদের বাংলার সংস্কৃতি কিন্তু হাজার বছরের আগে। চর্যাপদের মধ্যে আপনি পিঠার কথা শুনবেন, আপনি মঙ্গল কাব্যে পিঠার কথা শুনবেন, আপনি আপনার দাদা দাদির কাছেও পিঠার কথা শুনবেন, কিন্তু এই পিঠা এখন বিলুপ্তির পথে। আমরা 5টা পিঠার নামও বলতে পারি না, 2-4টা পিঠা যেগুলি পাওয়া যায় সেগুলি চিনি। এই যে আয়োজনগুলি, আমি একজন সাংস্কৃতিক কর্মী এবং সংবাদকর্মী হিসেবে এটাই বলতে পারি, এই ধরনের আয়োজন আরও বেশি হলে আমাদের দেশে, যেমন বইমেলা একসময় ছিল না, এখন বইমেলা পপুলার, তেমন একদিন এই খাদ্যের, এই যে পিঠা, পিঠা কিন্তু খুব আর্টিস্টিক একটা জিনিস, এই শৈল্পিক জিনিসটা আরও নতুনভাবে পুরনোটাকে জাগিয়ে তুলবে। আমাদের নতুন প্রজন্ম যারা আছেন তারা অনেকেই পিঠার নাম জানে না বা পিঠা চিনে না, তা আমরা তুলে ধরতে চেয়েছি কিছু পিঠা তাদের সামনে, যাতে তারা নতুনভাবে জানতে পারে, চিনতে পারে। এবং এই পিঠা উদ্যোক্তা যারা আছেন তারা প্রতি বছর যদি করতে পারে, আমার মনে হয় যে নতুন নতুন যারা উদ্যোক্তা আছেন বা নতুন নতুন পিঠা বলেন বা বিভিন্ন রকম উদ্যোক্তা যারা আছেন সবাই উৎসাহিত হবে। নগর জীবনে পিঠাপুলি বানানো এখন অনেকটাই কমে গেছে। গ্রাম বাংলার বাহারি পিঠা তৈরি আমাদের সংস্কৃতির অংশ। এদেশের সামাজিক, পারিবারিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন বেশ পুরনো। সমাজবিজ্ঞানীরা মনে করেন তথ্য প্রযুক্তির এই যুগে বাঙালি ঘরানা ও আবহের এই পিঠাপুলির আয়োজন আমাদের জাতীয় সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে। মনির হুসাইন তোষি, বাংলাধারা, চট্টগ্রাম।